শুভ শিক্ষার্থী আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা নবম অধ্যায়ে তড়িৎ বণ্টনী নিয়ে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে মানুষের চলার জন্য যেমন পথ নদী চলার নৌকা চলার জন্য যেমন নদী পথ বিমান চলার জন্য যেমন আকাশপথের প্রয়োজন ঠিক তেমনি তড়িৎ প্রবাহ চলার জন্য নির্দিষ্ট একটা পথের প্রয়োজন আর তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলি প্রিয় শিক্ষার্থী আমরা যখন বাসাবাড়িতে অর্থাৎ নতুন বাসাবাড়ি তৈরি করি সেখানে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা করার জন্য যে তার দ্বারা তড়িৎ কোষ থেকে যন্ত্রপাতি পর্যন্ত সংযোগ দেয় এই সংযোগটাই হলো তড়িৎ বর্তনী দেখো প্রিয় শিক্ষার্থী আমার হাতে একটি তড়িৎ বর্তনী দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে একটি লাইট আছে এখানে একটি লাইট আছে অর্থাৎ এখানে যদি বিদ্যুৎ আসে এই বিদ্যুৎ এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য যে আমি রাস্তাটা তৈরি করে দিলাম এটা একটা বর্তনী হয়ে গেল তাহলে আমরা সংক্ষেপে কি লিখতে পারি তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলি এখন আমরা একটা তড়িৎ বর্তনী তৈরি করব প্রথমে আমরা দিলাম তড়িৎ কোষ এটা দিয়ে আমরা মনে করো সুইচ বা চাবি এবার এ জায়গায় একটি ইলেকট্রনিক যন্ত্র হতে পারে লাইট হতে পারে ফ্যান এখানেও একটি ইলেকট্রনিক যন্ত্র হতে হতে পারে ফ্যান হতে পারে লাইট ইত্যাদি সংযুক্ত করা এবার এই জায়গায় দিলাম আমরা একটি অ্যামিটার আর তড়িৎ কোষে দুটি প্রান্ত থাকে একটি ধনাত্মক একটি ঋণাত্মক হলো ধনাত্মক প্রান্ত এটি হলো ঋণাত্মক প্রান্ত পেশিকাটি অ্যামিটার অ্যামিটার কি অ্যামিটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা এই বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয় অর্থাৎ এই বর্তনীর ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা এই অ্যামিটার দ্বারা কি করা হবে পরিমাণ নির্ণয় করা হবে পেশিকাটি দেখো এখানে সুইচ বা চাবি এখন এই জায়গায় তুমি খেয়াল করে দেখো বর্তনীটি কি আছে খোলা আছে অর্থাৎ বর্তনী যদি খোলা থাকে তাহলে তড়িৎ প্রবাহ হবে না আর তড়িৎ প্রবাহ যদি না হয় তাহলে এখানে যে ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে সেগুলি চলবে না তাহলে এখন বর্তনী কি আছে খোলা আছে বর্তনী খোলা আছে তড়িৎ প্রবাহ যাবে যাবে না কোনোভাবে যেতে পারবে না কেন বর্তনী খোলা আছে তাহলে বর্তনী খোলা থাকলে তড়িৎ প্রবাহিত হবে না আর তড়িৎ প্রবাহিত না হলে অর্থাৎ এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি চলবে না এবার একটু খেয়াল করে দেখো আমি এখন বর্তনী বন্ধ করে দিলাম বর্তনী কি করলাম বন্ধ করে দিলাম এবার যদি তড়িৎ প্রবাহিত হবে তাহলে বর্তনী বন্ধ থাকলে তড়িৎ প্রবাহিত হয় আর যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এই বর্তনীতে যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে সেগুলি কি করতে থাকবে চলতে থাকবে এখন আমরা বাসাবাড়িতে দেখো অনেক সময় ফ্যান লাইট ইত্যাদি পরিচালনা করার জন্য সুইচ ব্যবহার করি সেই সুইচ অন এবং কি করে থাকি আমরা অফ করে থাকি তাহলে বর্তমান সুইচ যখন আমরা অন করি তখন বর্তনী বন্ধ হয়ে গেল অর্থাৎ সুইচ অন করলাম বর্তনী কি হয়ে গেল বন্ধ হয়ে গেল আর বর্তনী বন্ধ হয়ে গেল মানে তড়িৎ প্রবাহিত হলো তাহলে সুইচ অন করা মানে বর্তনী কি হয়ে গেল বন্ধ হয়ে গেল আর বর্তনী বন্ধ হয়ে গেল মানে তড়িৎ প্রবাহিত হলো আর তড়িৎ প্রবাহিত হওয়া মানে এখানে এই বর্তনীতে যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে সবগুলো চলবে আবার আমরা যখন সুইচ অফ করি তখন বর্তনী কি হয়ে যায় খুলে যায় তার মানে কি সুইচ অফ করার সাথে সাথে বর্তনী খুলে যায় অর্থাৎ সংযোগ কি হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় আর যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এখান থেকে অর্থাৎ বর্তনী ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না আর বর্তনী ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত না হয় তাহলে এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি সেগুলো ঠিকমতো কি হবে না চলবে না প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা নিশ্চয় বর্তনীকে বুঝতে পারছো অর্থাৎ বর্তনী মানে তড়িৎ প্রবাহ চলার পথ অর্থাৎ আমাদের বাসাবাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানো পরিচালনা করি আমরা সেটি কি করা অর্থাৎ বিভিন্ন তারের মাধ্যমে সংযোগ দিয়ে থাকি সংযোগটাই মূলত বর্তনী আর সেই বর্তনী পরিচালনা করার জন্য আবার কি থাকে সুইচ থাকে বাকি আমরা চাবি বলে থাকি আর সেই সুইচের মাধ্যমে আমরা বর্তনী সংযোগ দিতেও পারি বিচ্ছিন্ন করতে পারি অর্থাৎ সুইচ যখন আমরা অন করি তখন বর্তনী কি হয়ে যায় বর্তনী বন্ধ হয়ে যায় আর যখন বর্তনী বন্ধ হয়ে যায় তখন তড়িৎ প্রবাহ চলে আর ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি চলে আবার যখন আমরা সুইচ অফ করি তখন বর্তনী কি হয়ে যায় খুলে যায় আর বর্তনী খুলে দেওয়া মানে
তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় আর সেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় না ফলে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চলতে থাকে তো শিক্ষার্থী নিশ্চয় বর্তনী সম্পর্কে তোমরা বুঝতে পারছো আমরা আগামী ক্লাসে এই বর্তনীর প্রকারভেদ এবং প্রকারভেদ সহ তার সুবিধা এবং অসুবিধা নিয়ে ডিটেইলস আলোচনা করব আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো খুদা হাফেজ